ইনশাআল্লাহ আপনাদের তো আর বরকতে গত সিজনে গিয়ে আসছি কাতার এই বছর আমি মিলাদুলনীস্লাম ব্রাহ্মণবাড়িয়াতে উদযাপনের পরে দুই দিন পরে আমি চলে যাব ওমান সেখানে আমি পনেরো দিন থাকবো প্রায় উনত্রিশটা মাহফিল দিয়েছি জোরে বলেন এরপরে শিডিউল ইনশাল্লাহ ডুবাই এরপরে মালয়েশিয়া তারপরে আমেরিকা মারহাবাজোরে গণ আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি যে শূন্যতার কাজ বাংলাদেশে আমি যেভাবে করছি আমি চাই যে বাংলাদেশের অনেক ছেলেরা বিদেশে থাকে তারা যেন তাদের ঠিক রেখে তাহাদেরকে পাহারা দিতে হবে কথা ঠিক না এই জন্য আমি চেষ্টা করে যাব তবে আমি আগেই বলছি মানজাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পাই তার বাস্তব প্রমাণ বিল্লাল ভাই কথা কন ঠিক না বেটি দোয়া ভালোবাসা আন্তরিকতা থাকলে আর নিজের প্রচেষ্টা থাকলে সর্বোচ্চ জায়গায়ও ও আল্লাহ নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটা বাস্তব প্রমাণ অনেক হেভিওয়েট প্রার্থীদের সাথে তিনি লড়াই করে তিনি কিন্তু চেয়ারম্যান হয়েছেন কথাগণ ঠিক না বেঠে এটা মানুষের দোয়া কথাগণ ঠিক কিনা এই জন্য আমি যে বিদেশে কথা কইছি আবার মনে করেন যে আমি অহংকার করে কইছি না ভাই অহংকার না এই অহংকার আমি করি না আমি আমার আমি তৃণমূল থেকে বেড়ে ওঠা সন্তান আমি আপনাদের ভাই আপনাদের সন্তান আমি চাই যেখানে যাই আশুগঞ্জের মানুষের প্রতি আমার একটা ভালোবাসা আছে না নাই আরো জোরে আছে না নাই হয়তো নির্বাচন করতে থেকে কেউ চিনছেন না কিন্তু এটা তো গেছে গা ব্যাপার এরকম না একদিন না চিনলে নাই কিন্তু আমি তো সারা জীবনী ভালোবাসবো তাই কি কাজ লাগছে না যাক অসুবিধা নাই যাক আমাদের ময়ন ভাই তো হয়েছে হয়েছে কিনা কন এই ঘুরে ঘুরে এই ভাই ভাই খেলা মেলা এরই চলতেছে মার হাবা জোরে ঘন ভাই আমার যাই হোক দিন শেষে শূন্যতের কাজ হই কথা কথাখন ঠিক কিনা না সুনিয়তির পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা আছি কথা কন ঠিক না বেড়ে কারা কারা আছেন তুই হাত তুলে দেখাইতে হবে আমার আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খোঁজবেন না আমি খুব সাদা মানুষ দিনকে দিন বলি রাতকে রাত বলি টাকার কাছে ইমান বিক্রি করি না কোন ঠিক না অনেকে তো ডলার খাইয়া কালার ফালাই না আমি আগে যেমন ছিলাম এখনো এ মনে হয়েছি শুধু পার্থক্য আমার বয়সটা বাইরে গেছে গে আস্তে আস্তে হায়াত কমতাছে একদিন কবরে চলে যাব এছাড়া কোনো কিছুরই প্রাপ্তি অপ্রাপ্তি আছেই বলে আমি মনে করি না আমি যে ভালোবাসা আপনাদের পেয়েছি আমি সবসময় ধারণ করি জিন্দা থাকলে নিন্দা হবেই প্রশংসা হবে স্মরণ সবাই এমন কাজ করে যেতে চাই দুনিয়া থেকে চলে গেলেও যেন মানুষের দোয়া করে কথা বলেন ঠিক না বেড়ে আরে শুনে জবান না মোহাম্মদ ওয়ালি দেনা এই দুনিয়া পড়ে থাকবে আমরাই কি দিন থাকব না সবাই আমাদের ভুলে গেলে ব নী আপনি ভুইলেন না আল্লাহ গুম্মা আরশুগঞ্জ উপজেলাধীন দক্ষিণ তারোয়া মধ্যপাড়া নবজাগরণ সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত চল্লিশতম সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি শরীফ পরিউন্নয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব যারা সাইফুদ্দিন চৌধুরী সাফি ভাই এবং উপস্থিত আছেন সহসভাপতি হজরত উল্লা আলহাজ আলহাট মৌলানা জহিরুল হক সাহেব এবং আজকে এই মাহফিলের সবুদ্বোধক যিনি নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান যিনি আজকে নয় অনেক আগে থেকে আমার সাথে যার হৃদয়ের সম্পর্ক মনের সম্পর্ক বৃষ্টিতে ভিজো যিনি আমার পাশে বসে বৃষ্টি বাদলার দিনেও সেই লামার শরীফ পরে গত বছর আলোচনা শুনেছেন এবং মাহফিলে এসেছেন আপনাদেরই গর্বের ধন গর্বিত সন্তান জনাব বিল্লাল ভইয়া ভাই তাকে আমার পক্ষ থেকে আজকে হাজার মানুষের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হওয়ার নেপথ্যে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি প্রধান আকর্ষণ গৌসিয়া কাদরিয়া সুনিয়া দরবার শরীফের সাজ্জাদ সিন পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল যিনি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সরি সভাপতি এবং এই এলাকায় যিনি সুন্নতের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আলহাজ আল্লামা কারি নুরুল ইসলাম আল কাদি মদ্মাজুল্লাহ আলী উপস্থিত আছেন মৌলানা খন্দকার আনিসুর আল আল কাদরি শেফ সহ অনেক উলামায় কেরাম সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আর মাহফিল পরিচালনা করেছেন মৌলানা হাফেজ মামুনুর রশিদ আল কাদরি শেফ এবং সংগঠনের সভাপতি বাবুল মিয়া ও দুলাল মিয়া আর এই মাহফিলটা আমাকে দাওয়াত করতে গিয়ে খুব পরিশ্রম করেছেন আমাদের মিজান সহ এবং ওয়াসিম ওয়াসিম এই যে কাতার আমি কাতার যাওয়ার পরে এই এলাকার ছেলেগুলো আমাকে যে অনার করেছে যে আগ্রহের সাথে আমাকে ভালোবেসেছে এরাও সেখান থেকে যোগাযোগ করে আমি আমি ওয়াদা করে আসছিলাম যে যত কষ্টই হোক আমি একটা ডেট দিব তা আমি ডেট দিয়েছি আল্লাপাক আমাকে এনেছেন আমি সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি নবজাগরণ সুন্নি যুব সংগঠন গতানুগতিক কোনো অন্য কোনো সংগঠনের মতো নয় এরা চ্যালেঞ্জিং কিছু সুন্নি যোদ্ধা যারা বরাবরের মতন এই মাহফিলটাকে তারা মুরব্বীদের পরামর্শে এই পর্যন্ত চালিয়ে এসেছেন যে আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিল আসার বসার সুযোগ দিয়েছেন সুক্রিয়াতন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানী কদম মুবারকে যিনি হায়াত উন্নী নূর নবী গাইবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সল্লাহামের উম্মত হিসাবে আল্লাপাক আমাদের সকলকে কবুল করেছেন শুক্রিয়াত আবার ওপরি আলহামদুলিল্লাহ সদ্য আমাদের মাঝে দোয়া চেয়েছেন আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দোয়া চেয়েছেন সৎসাহসী অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর নিরীহ বঞ্চিত অবহেলিত মানুষের আস্থার প্রতীক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহাল মাদুর সাহেব তিনি দোয়া চেয়েছেন সন্নিহতের এক নির্বিক যোদ্ধা তিনি তো এবং আমার সাথে তার একটা সক্ষতার ইদ্ধতা রয়েছে আপনারা সবাই পাশে থাকবেন ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পাক যাকে কপালে লিখে রেখেছেন সেই সমাজের দায়িত্ব নিবেন কিন্তু যে চেষ্টা করে সে পায় আমি বলবো চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না আসমান থেকে হবে কথা বলেন ঠিক না ভাইরা আমার আমি আপনাদের সামনে বেশি লম্বা চোরা নয় কিন্তু আজকের যে মানুষ অনেক মানুষ আপনারা বাহিরে দাঁড়িয়েছেন একটি ঘর এখানে উঠানো হয়েছে হয়তোবা বসবাসের জন্য তো গড় তুলতেই হবে মাহফিলটা একটু অ্যাল সিস্টেম হয়েছে পিছনে জায়গা থাকলেও ঢোকার মতন কোনো পরিবেশ নাই এরপরে আলহামদুলিল্লাহ অনেক লোক ঢুকেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আদবের সাথে দাঁড়িয়ে থাকবেন এবং আমি দিনের বেলা কসবা থেকে মাহফিল করে এসেছি এখান থেকে প্রোগ্রাম করে আমি আবার ভৈরব যাব গত বছর ঈদুল ফেতর থেকে মাহফিল করেছি এগারো মাস আটাইশ দিন মারাবাগন এবার আবার ঈদুল ফিতর আসছে আবার এগারো মাস দাওয়াত লেখা আছে মারহাবাগণ তো সুতরাং এইভাবে পুরো বারোটা মাস এ আবার একটা কইরা না প্রতিদিন তিনটা কইরা পাঁচ বছর মাহফিল এক বছরে করছি মারহাবা জোরে গণ এভাবে একদিন না মোটামুটি বাইশ বছর ধরে মাহফিলে নামছি কিন্তু পনেরো বছর ধরে গতানুগতি খুব ব্যস্ত ইনশাআল্লাহ আপনাদের তো আর বরকতে গত সিজনে গিয়ে আসছি কাতার এই বছর আমি মিলাদুলনীস্লাম ব্রাহ্মণবাড়িয়াতে উদযাপনের পরে দুই দিন পরে আমি চলে যাব ওমান সেখানে আমি পনেরো দিন থাকবো প্রায় উনত্রিশটা মাহফিল দিয়েছি জরে বলেন এরপরে শিডিউল এরপরে মালয়েশিয়া তারপরে আমেরিকা মারহাবাজো গন আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি যে শূন্যতার কাজ বাংলাদেশে আমি যেভাবে করছি তিনটা চারটা গেরা দৈনিক আমি চাই যে বাংলাদেশের অনেক ছেলেরা বিদেশে থাকে তারা যেন তাদের আকিদাটা ঠিক রেখে তাহাদেরকে পাহারা দিতে হবে কথা কোন ঠিক না বেটি এই জন্য আমি চেষ্টা করে যাব তবে আমি আগেই বলছি মানজাদা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় তার বাস্তব প্রমাণ বিল্লাল ভাই কথা কন ঠিক না বেটি দোয়া ভালোবাসা আন্তরিকতা থাকলে আর নিজের প্রচেষ্টা থাকলে সর্বোচ্চ জায়গায়ও আল্লাহ নিয়ে যায় কথা বলেন ঠিক না এটা বাস্তব প্রমাণ অনেক হেভুয়েট প্রার্থীদের সাথে তিনি লড়াই করে তিনি কিন্তু চেয়ারম্যান হয়েছেন কথাগণ ঠিক না বেঠে এটা মানুষের দোয়া কথাগণ ঠিক কিনা এই জন্য আমি যে বিদেশের কথা মনে করেন অহংকার করে অহংকার না আমি করি না আমি আমার আমি তৃণমূল থেকে বেড়ে সন্তান আমি আপনাদের ভাই আপনাদের সন্তান আমি চাই যেখানে যাই আশুগঞ্জের মানুষের প্রতি আমার একটা ভালোবাসা আসে না নাই আরো জোরে আসে না নাই হয়তো নির্বাচন করতে দিকে কেউ চিনছেন না কিন্তু এটা তো গেছে গা ব্যাপারটা এরকম না একদিন না চিনলে নাই কিন্তু আমি তো সারা জীবনই ভালোবাসবো তাইরি কি কাজে লাগছে না ইনশাল্লাহ যাক অসুবিধা নাই যাক আমাদের মোহিন ভাই তো হয়েছে হইছে কিনা কন এই ঘুরে ঘুরে এই ভাই ভাই খেলা মেলা এটি চলতেছে মার হাবা জোরে কন ভাইয়ের আমার যাই হোক দিন শেষে শূন্যতের কাজ হইতে কথা কন ঠিক কিনা শূন্যতের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা আছি কথা কন ঠিক না বেড়ে কারা কারা আছেন তুই হাত তুলে দেখাইতে হবে এর আমার আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি খুব সাদা মানুষ দিনকে দিন বলি রাতকে রাত বলি টাকার কাছে ইমান বিক্রি করি না কথা কোন ঠিক না অনেকে তো ডলার খাইয়া কালার ফালাই না আমি আগে যেমন ছিলাম এখনো এ মনে হয়েছি শুধু পার্থক্য আমার বয়সটা বাইরে গেছে গে আস্তে আস্তে হায়াত কমতাছে একদিন কবরে চলে যাবো এছাড়া কোনো কিছুরই প্রাপ্তি অপ্রাপ্তি আছেই বলে আমি মনে করি না আমি যে ভালোবাসা আপনাদের পেয়েছি আমি সবসময় ধারণ করি জিন্দা থাকলে নিন্দা হবেই প্রশংসা হবে স্মরণ সবাই এমন কাজ করে যেতে চাই দুনিয়া থেকে চলে গেলেও যেন মানুষের দোয়া করে কথা বলেন ঠিক না মে আরে শুন